সিলেট নগরীর চৌহাট্টায় একটি মোটর বাইক জাতীয় বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ বর্তমানে সম্পূর্ণ এলাকা ঘিরে রাখা হয়েছে বুধবার বিকেলে ট্রাফিক সার্জেন্ট চয়ন নৈরু কিছুক্ষণের জন্য একটি চশমার দোকানে যান দোকান থেকে বের হয়ে দেখতে পান তারা মোটর সাইকেলে একটি বোম সদৃশ বস্তু রাখা তারপর থেকে পুলিশ বাহিনী চৌহাট্টা থেকে জিন্দাবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয় এরপর রাত আটটার দিকে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম ও অপর তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থলে এসে পৌঁছায় তার কিছুক্ষণ পরেই র্যাব নাইনের বোম নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছালেও তারা উক্ত বস্তুটি অপসারণ করতে রাজি হয় না শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে একটি বোম নিষ্ক্রিয়কারী দল সিলেট এসে উক্ত বস্তুটি অপসারণ করবে বলে জানা যায় এ ব্যাপারে মহানগর পুলিশের উপকমিশনার আজ পাহার আলি শেখ বলেন আমরা সন্ধ্যা সাতটা থেকে বিষয়টি অত্র এলাকা নিরাপদ রাখার জন্যে আমরা নিরাপত্তামূলক এরিয়া আমরা গঠন করে রেখেছি এবং আমরা আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যারা আছেন তাদেরকে সংবাদ প্রদান করেছি তারা ঢাকা থেকে আসতেছেন আশা করছি খুব শিগগিরি তারা আসার পর পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন এটা দেখে বা অভিজ্ঞতা থেকে বোঝার কিছু নাই সন্দেহজনক পরিস্থিতিতে আমরা সন্দেহ করেই আমরা দেখেছি এবং সেভাবে পদ্ধতিগতভাবে যারা এক্সপার্ট যারা আছেন তারা আসার পরে আমরা পরবর্তী বিষয়গুলো বুঝতে পারবো ওনারা আসার পরে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন এখন ওনারা আসার পরে বোঝা যাবে ওনারা মানে দেখবেন অবজার্ভ করবেন তারপরে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা যারা এক্সপার্ট তাদের এক্সপার্টিস্ট চিন্তাধারা মোতাবেকই তারা ব্যবস্থা নেবেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীগুলো অবস্থান করলেও মোটরসাইকেলের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না পুরো এলাকায় পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উক্ত এলাকায় অবস্থান করেছেন আকিব চৌধুরী ডালসলেট টেলিভিশন সিলেট